করোনা প্রতিরোধে দেশে বারবার বন্ধ থাকলেও করোনার আড়ালে অবৈধ বিদেশি মদ বিক্রি করে আসছিল রাজধানীর গুলশানের হর্স অ্যান্ড হর্স রেস্টুরেন্ট। বুধবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রেস্তোরাঁটিকে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মদ, বিয়ার ও সীসা জব্দ করে। এ সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়। বিস্তারিত মনির হোসেন তপুর রিপোর্টে। খাবার বিক্রির পাশাপাশি অনুমতি ছাড়াই বিদেশি মদ ও বিয়ার সরবরাহ করে আসছিল রাজধানীর গুলশান এক নম্বরে হর্স অ্যান্ড হর্স রেস্টুরেন্ট। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার রাত 10টার দিকে সেখানে অভিযান চালিয়ে 203 বোতল বিদেশি মদ, 800 উপর বিয়ার, 2 কেজি সীসা ও 3টি হুক্কা জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মালিক মেহরুন সারা মনসুরকে পাওয়া না গেলেও গ্রেপ্তার করা হয় রেস্তোরাঁর ম্যানেজার নাহিদ সারোয়ার ও হিসাবরক্ষক মনিরকে। হর্স অ্যান্ড হর্স হচ্ছে একটা খুব ফেমাস একটা রেস্টুরেন্ট, আর এটার সাথে হচ্ছে জাস্ট এই যে বার এখন রিলেটেড হয়েছে জাস্ট এক মাস। রেস্তোরাঁটি সিলগালা করা হয়নি, তবে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক। তাদের কোনো লাইসেন্স নাই, কোনো পারমিশন নাই। আমার মহাপরিচালক মহোদয় আপনারা জানেন নতুন যোগদান করেছেন, স্যার এসেই মাদক বিরোধী অভিযান জোরদার করার জন্য বলেছেন, আমরা সেই ধারাবাহিকতা বজায় রাখছি। আর তাছাড়া আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন, তার নির্দেশনার বাস্তবায়ন করার জন্য আমাদের অভিযান চলছে, চলবে। তিনি আরও জানান রেস্তোরাঁর আড়ালে মাদক ব্যবসা বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।